Assalamu alaikum, Walaikum welcome to salam. our channel Reaction Guru. Hopefully आप सभी भालो अच्छे होंगे. चट्टोग्राम का वीडियो हम लाए हैं जो कि है चिट्टोगोंग, तो इसे चट्टोग्राम कहते हैं. बिल्कुल तो मिस्टर मिक्सर वर्ल्ड का एक और वीडियो, क्योंकि ये बड़े फेमस हो गए हैं थैंक्स टू यू पीपल, क्योंकि हमने आपसे रिक्वेस्ट की, आपने इनका चैनल सब्सक्राइब किया और इनके वीडियोज़ आप हमें आप सजेस्ट कर रहे होते हैं कि इनका करें, जबकि हम इनको पहले कह रहे होते थे कि इनका चैनल आप जाके देखें. बिल्कुल तो चले देखते हैं चिटागोंग का, इन्होंने वीडियो जो किया है चित्तोग्राम का, वो कैसा है, चित्तोग्राम मतलब क्या ये? चेंज हो गया नाम इनका. लेट्स स्टार्ट. चट्टग्राम দেশের দ্বিতীয় জনপ্রিয় নগরী. রাজধানী ঢাকার পর জনসংখ্যার দিক দিয়েও চট্টগ্রামের অবস্থান দ্বিতীয়, যেখানে রয়েছে প্রায় 40 লক্ষ মানুষের বসবাস. আর বন্দর নগরী এই চট্টগ্রামের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কয়েকটি স্থান. আজকের ভিডিওটিতে থাকছে এই অঞ্চলের কিছু দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা. প্রথমেই বলে দিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের সবাইকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ থাকলো, ও সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিও চাপতে ভুলবেন না. রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সাজেকের মতো কিছু অতি জনপ্রিয় স্থানগুলির মধ্যমণি চট্টগ্রাম বিভাগটিতে কিন্তু দর্শনীয় স্থানের কোনো শেষ নেই. কিন্তু আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব শুধু চট্টগ্রাম শহর ও সীতাকুণ্ডের আশেপাশের কিছু দৃষ্টিনন্দন এলাকার. তো কথা না বাড়িয়েই প্রথমে চলে যাচ্ছি সীতাকুণ্ডের কাছাকাছি মিরসরাই এলাকার কোল ঘেঁষে অবস্থানরত মহামায়া লেকে. ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা স্বচ্ছ পানির এই দৃষ্টিনন্দন লেকটি কিন্তু দেখতে প্রাকৃতিক হলেও তৈরি হয়েছে কৃত্রিম উপায়ে. বাংলাদেশ সরকারের অন্যতম কয়েকটি সেচ প্রকল্পের একটি এটি. সবুজ ঝাউ গাছে ছাওয়া নান্দনিক পথ দিয়ে হেঁটে একটু উপরে উঠে লেকের চেহারা উপভোগ করুন. এরপর নৌকা ভাড়া করে চলে যেতে পারেন 11 বর্গ কিলোমিটার এই বিরাট লেকের একেবারে ভেতরে. নৌকা ভ্রমণের পাশাপাশি এখানে দেখা পাবেন ঝর্ণার, ও চাইলে আগাম বুকিংয়ের মাধ্যমে ক্যাম্পিংও করতে পারবেন. এখানে পৌঁছতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ দিকে অগ্রসরমান হওয়ার সময় মিরসরাই এলাকার কাছে ঠাকুর দেখি বাজারে নামবেন. এরপর এখান থেকে সিএনজি ভাড়া করে প্রায় 2 কিলোমিটার পূর্বে এগিয়ে যেতে পারেন মহামায়া লেক বরাবর. যারা ব্যক্তিগত পরিবহনে আসছেন তারা দেখানো পথ ধরে সরাসরি চলে যেতে পারেন মহামায়া লেকের উদ্দেশ্যে. আরও বিস্তারিত জানতে চলে যেতে পারেন আমার ওয়েবসাইটে. এবার নিয়ে যাচ্ছি আমাদের ভিডিওর দ্বিতীয় স্থানটিতে, চট্টগ্রামের নেভাল একাডেমির দৃষ্টিনন্দন সমুদ্র উপকূলীয় রাস্তার কথা হয়তো অনেকেই শুনেছেন। একটু বিকেলের দিক থেকে শুরু করে রাতের বেলা পর্যন্ত চট্টগ্রামবাসীর একটি চমৎকার বিনোদন কেন্দ্র এটি। নাস্তা, খাবার, আড্ডা, ড্রাইভ অথবা শুধু হেঁটে বেড়ানোর জন্য এটি একটি আদর্শ এলাকা। চট্টগ্রাম বিমানবন্দরের একেবারে সীমানা ঘেঁষে অবস্থান বিধায় জায়গাটিতে আসা যাওয়ার ব্যবস্থাও উন্নত। শহরের যে কোনো মূল প্রান্ত থেকে গণপরিবহনে চড়ে চলে আসতে পারেন এই এলাকাটিতে। আর বাংলাদেশের প্রথম জলাভূমির তলদেশ দিয়ে তৈরি হওয়া কর্ণফুলী টানেলের এবার আপনাদের নিয়ে যাচ্ছি দেশের অজনপ্রিয় কয়েকটি সমুদ্র সৈকতের একটিতে, যার নাম হলো গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী সমুদ্র উপকূলটি বাংলাদেশের অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে একেবারে আলাদা। এখানে সৈকতে বালুর বদলে পাবেন সবুজ চারণভূমি, মাঠে পালে পালে গবাদি পশুর দেখা পাবেন, যা পরিবেশটির নান্দনিক সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। আশেপাশে পাহাড় দিয়ে ছাওয়া ও সবুজে শ্যামলে ঘেরা এই চোখ জুড়ানো স্থানটি হলো একটি ছোট্ট দ্বীপের সদৃশ, যে দ্বীপের এক পাশে আপনারা মন ভরে সমুদ্রে স্নান করতে পারবেন। প্রায় কক্সবাজারের ন্যায় জোরালো ঢেউ থাকায় স্থানটি যেমন রোমাঞ্চকর তেমনি কিছুটা ভয়ঙ্কর, তাই গোসল করবার সময় বেশি দূরে না আগানোটাই শ্রেয়। আর একটু বেশি পর্যায়ে রোমাঞ্চ উপভোগ করতে নৌকা নিয়ে চলে যান দ্বীপের কোল ঘেঁষে উত্তাল সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়া নৌকা ভ্রমণের স্বাদ নিতে। জলরাশির ওপর দিয়ে পার হবার সময় দৃষ্টিনন্দন ম্যানগ্রোভ বনভূমির দৃশ্য উপভোগ করতেও কিন্তু ভুলবেন না। গুলিয়াখালী বিচে আসতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চলে আসুন দ্বীপ অঞ্চলটির পূর্ব প্রান্তে। দ্বীপ বলছি কারণ বর্ষাকালে সমুদ্রের পানি একটি চ্যানেলের মাধ্যমে মূল ভূমির সঙ্গে বিভাজন তৈরি করে, যার ফলে নৌকায় চড়ে সবুজে ঘেরা পরিবেশের মধ্য দিয়ে সরাসরি চলে যেতে পারেন সৈকতের একেবারে সন্ধ্যা। পানি দেখলে তো বছরের অন্য সময়গুলিতে আসলে
এখানে পানির বদলে প্রচুর পরিমাণে জঙ্গল দেখা পাওয়া যায়, যা পার করে আপনাদের পৌঁছতে হবে বিচের মূল অংশে। যাওয়া আসা সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন আমার ওয়েবসাইটে। আজকের ভিডিওর চতুর্থ স্থানটি চট্টগ্রাম শহরের দক্ষিণ অঞ্চলে কর্ণফুলী নদীর ওপর দিয়ে অবস্থিত। চট্টগ্রাম মেরিনার্স ড্রাইভ রোড সংযুক্ত দৃষ্টিনন্দন এই সেতুটি দেশের প্রথম কেবল সংযুক্ত সেতু। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই আধুনিক সেতুটি দ্বারা মূলত সংযুক্ত হয়েছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, কক্সবাজার ও বান্দরবান। দিনের বেলায় সেতুটি দেখতে যেমন একরকম, রাতের বেলায় এর চেহারা অনেকটাই পাল্টে যায়। সুনিপুণ আলোকসজ্জায় প্রজ্বলিত এই সেতুটি যে কারোরই চোখে ভালো লাগতে বাধ্য। এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাঁশবাড়িয়া সৈকতে। আজকের ভিডিওটির পঞ্চম স্থানটিতে আপনারা দেখবেন সমুদ্রের উপর দিয়ে প্রায় 0.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি মনোরঞ্জক ভাসমান পথকে। জোয়ারের সময় যখন তীরের দিকে পানির স্রোত পরিমাণ বেড়ে যায়, তখন এই হাঁটা পথটির রোমাঞ্চ আরো শতগুণে বেড়ে যায়। আগে আগে বেড়ে যাও, পানি আপনি পৌঁছে অথই সমুদ্রের ঢেউয়ের দোলা উপভোগ করুন। হাঁটা পথের জালের উপর দিয়ে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ আপনাকে এমন এক তৃপ্তি রাজ্যে নিয়ে যাবে যে সেখান থেকে আপনি ছেড়ে আসতে বিন্দু পানি। একটু দুঃখজনক সংবাদ হলো, এই বহুল আলোচিত রোমাঞ্চকর পথটি যেমন তেমনি কিছুটা ভয়ঙ্কর। কিছু দুর্ঘটনার জের ধরে বাঁশবাড়িয়া সৈকতের এই হাঁটা পথটি আপাতত সাধারণ জনগণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই এই পথটির মজা উপভোগ করতে না পারলেও এর আশপাশ দিয়ে বাঁশবাড়িয়া সৈকতের চমৎকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। বালুচর ও গাছপালাগুলি যেমন একে একটি ছোটখাটো কক্সবাজার সৈকতের রূপ দান করে, তেমনি এখানে আসলে আপনি মেতে উঠতে পারেন খেলার আমেজে। চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বাঁশবাড়িয়া বাসস্টপ থেকে জায়গাটি অনেক কাছে। বাসস্টপ থেকে সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে মাত্র 15 মিনিটেই চলে যেতে পারেন এই অপূর্ব সৈকতে। আমাদের ভিডিওর ষষ্ঠ স্থান পতেঙ্গা সৈকত। চট্টগ্রাম শহরের সবচেয়ে আধুনিক ও একরকম সর্বাধিক জনপ্রিয় পর্যটন স্থানই হল পতেঙ্গা সৈকত। বহুকাল ধরে এই সৈকতটি জনপ্রিয় হলেও 2019 সালে একেবারে নতুন সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে এই আলোচিত এলাকাটিকে। একটু বিকেলের ভাগে হাজার খানেক মানুষের ভিড় জমে এখানে। সৈকতের পাড়ে বসে যেমন সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়া সৌন্দর্য উপভোগ করতে পারেন, তেমনি সদ্য সংস্কার করা হাঁটাপথটি ধরে পায়চারি করে অথবা নিতান্তই গায়ে দিয়ে বসে স্থানটির মজা উপভোগ করতে পারেন। নতুন সংস্কারে এখানে বসেছে পাহাড়ি রঙের সাজসজ্জা, যা এলাকাটিকে একটি ভিন্ন রকম সৌন্দর্যমণ্ডিত স্থানে রূপান্তরিত করেছে। এই এলাকা ধরে তৈরি হয়েছে নানা রকম ফুড কোর্ট ও রেস্তোরাঁ, যার কারণে প্রকৃতির পাশাপাশি এখানকার আহারের ব্যবস্থাও যথেষ্ট উপভোগ করবার মতন। এছাড়া হরেক রকমের হকার আপনাকে ছোট বড় নানান জিনিস কিনতে উৎসাহ দিবে। এখানে সমুদ্রের পাশ দিয়ে ঘোড়ার পিঠে চড়ে ঢেউ মেরে আসতে পারেন। সাগরের পাড় থেকে আকাশের সূর্যাস্ত খেলা দেখতেও চমৎকার লাগে। সূর্যাস্তের পর জায়গাটি জ্বলে উঠে ঝকঝকে বড় শহরের রাস্তার মতন করে। চেহারার সাথে জায়গাটির রাতের চেহারার মধ্যে রয়েছে অনেকখানি তফাৎ। এখানে যে কোনো সময় বাহারি রঙের ঘুড়ি উঠতে দেখা যায়, তাই প্রথমবার ঘুরতে গেলে স্মৃতি সাপেক্ষে ঘুড়ি কিনে নিয়ে যেতে পারেন ঘরের জন্য। পতেঙ্গা সৈকতটি অতি জনপ্রিয় ও প্রয়োজনীয় হওয়ায় চট্টগ্রাম শহরের প্রায় যে কোনো স্থান থেকে এখানে আসার গণপরিবহন পেয়ে যাবেন। আমাদের ভিডিওর সপ্তম স্থানটি সীতাকুণ্ডের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে। সীতাকুণ্ডে গিয়ে এখানকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান চন্দ্রনাথ পাহাড়ে যাবেন না, তা কি হয়, অধিকারী মানুষজন যারা পাহাড় বাইতে পছন্দ করেন তাদের জন্য চন্দ্রনাথ পাহাড়টি একটি অনন্য জায়গা। আর এর ঠিক চূড়ায় অবস্থান করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মন্দিরের একটি, যার নাম হলো চন্দ্রনাথ। এই পাহাড়ের অঞ্চলটি কিন্তু হিমালয়ের পূর্ব প্রান্তের বিচ্ছিন্ন অংশবিশেষ, যা ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের ভেতর দিয়ে ফেনী নদী পার করে চট্টগ্রামের সাথে এসে মিশেছে। আর এর পাদদেশে গড়ে উঠেছে সীতাকুণ্ডের বহুল জনপ্রিয় ইকো পার্ক। নিচ থেকে চন্দ্রনাথ মন্দিরের উচ্চতা প্রায় 1020 ফুট, যা উঠতে প্রায় 1 ঘন্টার মতন সময় অতিবাহন হয়। মন্দিরটির বিশেষত্ব হলো এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তাৎপর্যপূর্ণ তীর্থস্থান, যা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি শক্তিপীঠের মধ্যে অন্যতম। তাই এই মন্দিরটি দর্শন ওকে জি
अपना वीडियो यहीं पे क्लोज कर दें क्योंकि वीडियो हो गया है बहुत लंबा, तो आप लोग बोर ना हो जाएं। लवली सिटी यार, चित्तागोंग के हम पहले भी बहुत सारे वीडियोस देख चुके हैं। द नेवल रोड जो है वो मुझे बहुत पसंद है, और ये नया सी बीच जो हमें नज़र आया इसके हमें काफ़ी वीडियोस सजेस्ट हो रहे थे कि इसको देखेंगे, इस पर खाना शाना और पूरा एक माहौल कैसा। काफ़ी ज़्यादा हमें वीडियो सजेस्ट हो रहे थे लेकिन हमने इसमें देख लिया है, ये अभी न्यूली अभी बना है आइडियाज, कुछ दिन कुछ लग रहा है, नया नया वो साफ सुथरा है, और जिस तरह से हमारे कराची के जो सी व्यू है उससे मुझे मिलता जुलता पर हमारे यहाँ पर बड़ी वो हादसा पेश आ जाते हैं, नौजवान डुबकियाँ लगाने जाते हैं जब, तो फिर वापस नहीं आते। वो एहतियात ज़रूरी होती है क्योंकि हम जैसे ना पानी के करीब बहुत कम जाते हैं, यू नो हमारे यहाँ है ही पानी कहाँ कहाँ। अगर आपको वीडियो पसंद आया तो आप ज़रूर लाइक करें और मिस्टर मिक्सर वर्ल्ड के चैनल को ज़रूर सब्सक्राइब करें। लवली वीडियो यार, इनका अच्छा काम है, पूरा बता रहे हैं जो है वो मुझे बहुत पसंद है, ऑल्दो के हम बहुत कम समझते हैं लेकिन इनका बहुत मीठा एक्सेंट। 20 रुपये में आगे नहीं पता। ओके जी, वीडियो को ख़त्म करते हैं, मिलेंगे आपको नेक्स्ट वीडियो में, तब तक अपना ख्याल रखें और वीडियोस को सजेस्ट करते रहा करें। टेक केयर एंड अल्लाह हाफिज़।